সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি হেমনাথ সরকার, সহকারী শিক্ষক, পলাশপল আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের আমি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ, কারণ আমরা গত ক্লাসে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ধ্বনি ও বর্ণের শেষ অংশ নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণ, সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সবাই আজকের বোর্ডটা বেশি করে নজর দিতে হবে, কারণ আজকের আমি যে ছকটা এখন দিব এই ছকের উপরে কিন্তু আজকে মূল আলোচনা। অবশ্যই তোমাদেরকে এগুলো খাতায় তুলতে হবে এবং খুব মনোযোগ সহকারে এগুলো ফলো করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি ব্যঞ্জন বর্ণ লিখলাম। আমরা জানি ব্যঞ্জন বর্ণে কয়টি? 39টি। আমরা গত ক্লাসে কী শিখেছিলাম? গত ক্লাসে মাত্রা অনুসারে ব্যঞ্জন ধ্বনির এবং স্বরধ্বনির যে শ্রেণীবিভাগটা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ বা ধ্বনি, অর্ধমাত্রা বর্ণ, অর্ধমাত্রা দেখেছিলাম, আর কি দেখেছিলাম? পূর্ণমাত্রা। এটার একটা শ্রেণীবিভাগ আমরা দেখেছিলাম, 11+59 পঞ্চাশটা বর্ণের একটা শ্রেণীবিন্যাস দেখেছিলাম। আজকে আমরা দেখব উচ্চারণ অনুসারে এদের যে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে এই যে 25টা বর্ণ লিখলাম আমি, এই 25টা বর্ণের উচ্চারণ অনুসারে বিভিন্ন যে প্রকারভেদ আছে সেটা আমরা দেখব। প্রথমে আমি বলি উচ্চারণ অনুসারে এই ব্যঞ্জন ধ্বনিকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? 5 ভাগে, সেটা আমরা আলোচনা করব। 5টা ভাগ কী কী সেটা আলোচনা করব। ক, ফ, গ, ঘ, উ, এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ বা জিহ্বামূল। কী বললাম? এদের উচ্চারণ স্থান কণ্ঠ, কণ্ঠ বা জিহ্বামূল। এই জন্যে এই 5টি বর্ণকে কী বলা হয়? কণ্ঠ বা তালব, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। কী বললাম? কণ্ঠ বা জিহ্বামূল ধ্বনি। দেখো, আমি ব্যঞ্জন বর্ণের কথা বলেছি, এখানে আরও 2টা বর্ণ আছে, স্বরবর্ণ ওয়া আ। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমাদের এই ছকটি বুঝতে হবে। আমাদের ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এই 5টি বর্ণ অর্থাৎ ক, খ, গ, ঘ, উ, এই 5টি বর্ণের উচ্চারণ স্থান কি? কণ্ঠ বা জিহ্বামূল। এই জন্য একে বলা হয় কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনি বা বর্ণ। এর সাথে স্বরবর্ণ আছে,
ওয়া এবং আ। এখানে আরও একটি ব্যঞ্জন বর্ণ আছে, সেটা হলো কি? হ। সেটা হলো হ। এবার আমি এটার নাম দিয়েছি কণ্ঠ, চ ছ বর্গীয় জ ঝ ইঙ্গে। অর্থাৎ এই যে পাঁচটি বর্ণ আছে, এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান কি? তালু। এটা উচ্চারণ স্থান তালু। এর জন্যে এই বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। এর সাথে স্বরবর্ণ আছে হ্রস্ব ই দীর্ঘ ই, এবং আরেকটি ব্যঞ্জন বর্ণ আছে এখানে তালব্য। এখানে আরেকটি বর্ণ আছে তালব্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমত চ ছ বর্গীয় জ ঝ ইঙ্গে, এবং স্বরবর্ণের ক্ষেত্রে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এবং আছে কি তালব্য। এদের উচ্চারণ স্থান কোথায়? তালু। এবং আরও কয়েকটি বর্ণ আছে, যেমন অন্তস্থ জ বা অন্তস্থ ই, অর্থাৎ যেটা অন্তস্থ ওয়া, এটির উচ্চারণ স্থান তালু। এই জন্যে এই বর্ণকে, অর্থাৎ হ্রস্ব ই দীর্ঘ ই এবং এই পাঁচটি এবং এই তিনটি, এই বর্ণের উচ্চারণ স্থান তালু। এই জন্য এদেরকে বলা হয় তালব্য বর্ণ। তারপর লক্ষ্য করো ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, এবং এই পাঁচটি উচ্চারণ, এই পাঁচটি বর্ণ, এবং আছে রি স্বরবর্ণের ক্ষেত্রে রি, এবং এর সাথে আরও আছে আগে গেল তালব্য, এবার মূর্ধন্য ষ, ঠিক আছে, আর আছে কি এটা, এবং আরও আছে র ঢাইশূন্য ল ঢাইশূন্য ল ঢাইশূন্য ল। অর্থাৎ এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো উচ্চারণ স্থান কি? মূর্ধা বা অগ্রতালু। এই জন্যে এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি, এই বর্ণগুলোকে। এবার আমরা দেখব ত থ দ ধ দন্ত ন, এর সাথে আছে দন্ত স। খেয়াল করে দেখো তিনটা স কিন্তু তিনটা উচ্চারণ, এবং আছে ল। এইগুলোর উচ্চারণ স্থান কোথায়? দন্ত বা দন্তমূল। এটা কি বলেছি? মূর্ধা। এই জন্য মূর্ধান বর্ণ মূর্ধা। এটা কোথায়? দন্ত। এই জন্য একে বলা হয় কি? দন্ত, দন্তমূল ধ্বনি। এবার দেখো প ফ ব ভ ম, এই পাঁচটিকে বলা হয়, এবং এর সাথে আছে কি? হ্রস্ব উ এবং দীর্ঘ উ। একে বলা হয়, এর উচ্চারণ স্থান কোথায়? ওষ্ঠ। এই জন্যে এই বর্ণকে বলা হয় ওষ্ঠধ্বনি। তাই লক্ষ্য করো আমরা উচ্চারণ উচ্চারণ অনুযায়ী বলেছি পাঁচ ভাগে ভাগ করে যাই, তাহলে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, সে অনুযায়ী এদের নাম বলা হয়। এগুলোকে বলা হয় কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনি, একে তালুধ্বনি, তালু থেকে উচ্চারণ হয় বলে তালব্যধ্বনি, কে মূর্ধা থেকে উচ্চারণ হয় বলে মূর্ধন্যধ্বনি, এটা দন্ত থেকে বলে দন্তধ্বনি, আর এটা হচ্ছে ওষ্ঠ বলে ওষ্ঠধ্বনি। আমরা এটা দেখলাম। তাহলে লক্ষ্য করো এখানে স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যেহেতু এগারোটি বর্ণ আমরা কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6 7। দেখো আরও চারটি বর্ণ আছে, তার মধ্যে যেমন এ এ আছে আর ওই আছে। এই দুটো বর্ণের উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু। কি বললাম? কণ্ঠ প্লাস তালু। অর্থাৎ এই দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে কণ্ঠ এবং তালু প্রয়োজন হয়। এর জন্যে এর নাম কণ্ঠ তালব্যধ্বনি, কণ্ঠ তালব্য ধ্বনি।
তাহলে কয়টা গেল? নয়টা। এবার আছে ও এবং ঔ, এইটার উচ্চারণ কণ্ঠ প্লাস ওষ্ঠ, এই জন্য একে বলা হয় কণ্ঠষ্ঠ। কণ্ঠষ্ঠ ধ্বনি এই মূলত উচ্চারণ অনুসারে যে শ্রেণী বিভাগ এবং তার নাম। এবার আমরা আরও একটু লক্ষ্য করব, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ছটটি তোমরা প্রথমেই ভালোভাবে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। প্রথমত দেখো, এখানে ক থেকে ম পর্যন্ত আমি ব্যঞ্জন বর্ণ লিখেছি, তাহলে তোমরা লক্ষ্য করো ক, চ, ট, ত, প, একে বলে বর্গ, অর্থাৎ বর্গ। প্রথমত জানবো আমরা বর্গ কয়টি, তাহলে লক্ষ্য করো বর্গ কয়টি, ক, চ, ট, ত, প, অর্থাৎ বর্গ পাঁচটি। বর্গ কয়টি? পাঁচটি যদি বলে তাহলে বর্গ কয়টি এবং কী কী, তাহলে বলবো আমরা বর্গ পাঁচটি, ক, চ, ট, ত, প। এখন দেখো লক্ষ্য করে, তাহলে এখন আমরা দেখব বর্গ শিখলাম, যদি বলে বর্গীয় বর্ণ, বর্গীয় বর্গীয় বর্ণ লক্ষ্য করো, তাহলে ক, খ, গ, ঘ, ও এই পাঁচটি বর্ণকে বলা হয় ক বর্গীয়, অর্থাৎ আমি বলেছি এটা ক বর্গ, এই পাঁচটিকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। অর্থাৎ আমি যদি বলি ক বর্গীয় ধ্বনি, অর্থাৎ তাহলে আমি যে বর্গীয় বলেছি বর্গীয় বর্ণ, অর্থাৎ তাহলে ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি, তাহলে ক বর্গীয় ধ্বনি কয়টি হচ্ছে? পাঁচটি, ক, খ, গ, ঘ, এখানে পাঁচটি। তাহলে প্রত্যেকটা লক্ষ্য করো, এখন যদি বলি চ বর্গীয় ধ্বনি কয়টি, তাহলে চ বর্গীয় ধ্বনি হচ্ছে পাঁচটি, অর্থাৎ চ, ছ, বর্গীয় জ, জ, ঠিক আছে, অর্থাৎ এই পাঁচটি হলো চ বর্গীয় ধ্বনি। তাহলে চ বর্গ ধ্বনি পাঁচটি লক্ষ্য করো, তাহলে ট বর্গ ধ্বনি কয়টি? পাঁচটি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এই পাঁচটি হলো ট বর্গ ধ্বনি। তাহলে ত বর্গ ধ্বনি ত, থ, দ, ধ, মূর্ধন্য ণ, এবং প, ফ, ব, ভ, ম, এই পাঁচটি হলো প বর্গ ধ্বনি। তাহলে প্রথমে আমরা জানলাম কি বর্গ পাঁচটি, তারপর আমরা কি জানলাম বর্গীয় বর্ণ। এখন যদি বলি ট বর্গীয় ধ্বনি কয়টি, এখন যদি বলি ট বর্গীয় ধ্বনি কয়টি, তাহলে আমরা বুঝতে পারবো ট বর্গীয় বলতে এই পাঁচটি বোঝাচ্ছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। যদি এখন বলে চ বর্গীয় ধ্বনি কয়টি, পাঁচটি, যদি বলে তাহলে কোন পাঁচটি, তাহলে এখানে আমরা লক্ষ্য করতে চ, ছ, বর্গীয় জ, ঝ, এ, অর্থাৎ এই পাঁচটি হলো চ বর্গীয় ধ্বনি। যদি বলি প বর্গীয় ধ্বনি কয়টি, পাঁচটি, কী কী, প, ফ, ব, ভ, ম, এটা। তাহলে আবার কী শিখলাম? উচ্চারণ অনুসারে যে শ্রেণীবিভাগটা দেখলাম, পরে বর্গ কয়টি দেখলাম, বর্গীয় বর্ণ দেখলাম। এবার একটু লক্ষ্য করো, খুবই সহজ জিনিস, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। যেমন এই একটি কলম, এই কলমটা যদি আমি এভাবে ধরি, তাহলে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ধরা, অর্থাৎ আমি এটা ধরলাম, কিন্তু আমি যদি না ধরে এভাবে হাত বোলাই বা স্পর্শ করি, তাহলে কী বলা হয়? এটা কিন্তু ধরা হলো না, এটা স্পর্শ করা হয়, অর্থাৎ আমি কম ধরছি। এই কম হলে একটা সূত্র লিখি, কম হলে স্পর্শ হয়, স্পর্শ হয় বা বলে, আমি কি বলেছি, যখন কলমটি এভাবে আমরা ধরবো অর্থাৎ এটাকে ধরা বলে, কিন্তু যখন আমরা এটাকে টাচ করবো অনলি বা অল্প ধরবো, তখন এটাকে স্পর্শ বলে।
তাহলে লক্ষ্য করো একটা সূত্রের সাহায্যে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। কোয়াম অর্থাৎ কোয়া আর মো, অর্থাৎ কোয়া থেকে মো পর্যন্ত, অর্থাৎ কোয়া থেকে মো পর্যন্ত কয়টি বর্ণ আছে? 25টি। এই যে 25টি ব্যঞ্জন বর্ণ আছে, 25টি বর্ণ, এই ব্যঞ্জন বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে দেখো কোয়া থেকে মো পর্যন্ত কয়টি বর্ণ আছে? 5টি। কারণ আমরা সহজেই বুঝতে পারি এই 5টি বর্গ, প্রত্যেকটি বর্গে 5টি করে বর্ণ আছে, অর্থাৎ 5 × 5 = 25, অর্থাৎ 25টি বর্ণ আছে। এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। কি বললাম? একে এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ। কারণ এই 25টা বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের মুখগহ্বরের কোথাও না কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয়, এর জন্যে অর্থাৎ স্পর্শ হয়, এই জন্যে একে বলা হয়, এই 25টাকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে আমরা একটা সূত্র সাজে কী শিখলাম? কোয়াম হলে স্পর্শ হয়, অর্থাৎ কোয়াম অর্থাৎ কোয়া এবং ম, এখানে দেখছি কোয়া থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আজকের এই ছকটা কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে দেখো আমরা স্পর্শ বর্ণ শিখলাম, অর্থাৎ কোয়া থেকে ম পর্যন্ত এগুলো স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কয় ভাগে বললাম? দুই ভাগে। সেটা একটু আমরা দেখি, কি বললাম? দুই ভাগে। একটা হচ্ছে ঘোষ, লক্ষ্য করো খুব ভালোভাবে লক্ষ্য করো, ঘোষ আর অঘোষ, আর ঘোষ অঘোষ, ঘোষ অঘোষ আর কি লিখলাম? ঘোষ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, আমি এর মাঝখানে একটা দাগ দিয়েছি, অর্থাৎ এই ছকটা তো লক্ষ্য করো যে 25টা বর্ণ আমরা এর মধ্যে আবদ্ধ করেছি। দেখো কোয়া এবং খ, চ এবং ছ, টোয়া ঠ, তোয়া থ, পোয়া ফ, অর্থাৎ দেখো বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, লক্ষ্য করো সবগুলো বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, এগুলোকে আমরা অঘোষের মধ্যে ফেলেছি, এবং লাস্ট তিন বর্ণ অর্থাৎ বর্গের প্রত্যেকটা বর্গের শেষ তিন বর্ণ ঘোষের মধ্যে ফেলেছি। তাহলে আমরা যদি সহজে এখানে লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারব, আমাদের কিন্তু সংজ্ঞাটার থেকে আমরা কিন্তু এই ছকটা লক্ষ্য করলে সহজে বুঝতে পারব। তাহলে আমরা এখন আরও একটু গল্প আকারে মনে রাখার চেষ্টা করব। আমি এই দুটো বলেছি অঘোষ, এই তিনটাকে বলেছি ঘোষ। একটু লক্ষ্য করো, মনে করো কোনো একটা অফিসে বিভিন্ন ধরনের চাকরিজীবী থাকে, যেমন প্রথম শ্রেণীর কর্মকর্তা থাকে, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা থাকে, এবং তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর বা আরও নিম্ন শ্রেণীর বিভিন্ন কর্মচারীরা কাজকর্ম করে। এবং আমরা জানি কি প্রথম শ্রেণীর যে কর্মকর্তা তাদের কিন্তু বেতন যথেষ্ট ভালো বর্তমান সময়ে, এবং যারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদেরও কিন্তু ভালো বেতন। তাহলে আর তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী বা এর পরের লেভেলে যারা আছে তাদের কিন্তু বেতন কিন্তু আমারই খুব ভালো না, যার কারণে তাদের সংসার এবং ব্যয়ভার নির্বাহ করার জন্য মাঝে মাঝে কিন্তু একটু বিভিন্নভাবে ছলচাতে করে টাকা পয়সা উপার্জন করতে হয়, যেমন কেউ এক্ষেত্রে ঘুষ নেয়, তাই তো? তাহলে আমি কি বলেছি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন অনেক ভালো বলে তারা মনে করে কোনো ঘুষ নেয় না, অর্থাৎ তারা কোনো ঘুষ খায় না, ঘুষ খায় না বলে এরা অঘোষ। আমি কি বলেছি? ঘুষ খায় না, ঘুষ খায় না বলে কি খায় না বলে অঘোষ, অর্থাৎ ঘুষ খায় না, অঘোষ। লক্ষ্য করো আমি কি বলেছি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এদের বেতন অনেক ভালো, এরা ঘুষ খায় না, অর্থাৎ এই জন্য এরা অঘোষ। অর্থাৎ আমরা বুঝতেই পারছি কোয়া এবং খ, চ ছ, টোয়া ঠ, তোয়া থ, প ফ, অর্থাৎ এই বর্গের যে প্রথম দুই বর্ণ এরা ঘুষ খায় না, এই জন্য এরা অঘোষ। এবং এ পাশে দেখো তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ এবং পঞ্চম বর্ণ, এগুলো ঘোষ বর্ণ। আমি কিন্তু এই ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, লক্ষ্য করো এগুলো অঘোষ, এগুলো ঘোষ। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো ঘুষ খায় না অঘোষ, এগুলো ঘুষ খায় এগুলো ঘোষ।
এবার আমরা একটু দেখব, এতক্ষণ আমরা বুঝলাম ঘোষ এবং অঘোষ। এখন আমার এটা সূত্রের মাধ্যমে বা গল্পের মাধ্যমে চেষ্টা করলাম, এখন আমার উচ্চারণ দেখব। এই অঘোষ বর্ণগুলোকে উচ্চারণের সময় আমাদের কীভাবে উচ্চারণ করতে হয়। সাধারণত এই বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ অর্থাৎ ক খ বা এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি অঘোষ, এগুলো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত অনুরণিত অর্থাৎ এগুলো হয় না, অনুরণিত হয় না অর্থাৎ কম্পন হয় না, এই জন্য এরা অঘোষ। আর এটা অনুরণিত হয়, অনুরণিত হয় বলে এটা ঘোষ উচ্চারণের ক্ষেত্রে। আর আমার মনে রাখতে পারি যে প্রথম দুই বর্ণ অঘোষ, শেষ তিন বর্ণ ঘোষ। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, বর্গের শেষ পাঁচটি যে বর্ণ আছে অর্থাৎ এই পাঁচটি বর্ণ, একে বলা হয় নাসিক্য বর্ণ। এই পাঁচটিকে বলা হয় কি, বলা হয় নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বা অনুনাসিক ধ্বনি বলা হয়, অনুনাসিক। কারণ এই পাঁচটি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের মুখগহ্বরে বাতাস মূলত নাক দিয়ে বের হয়, এই জন্য এই বর্ণগুলো নাক দিয়ে উচ্চারণ হয়, এই জন্য একে বলা হয় নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি বা অনুনাসিক বর্ণ। ঠিক আছে, অর্থাৎ এই যে স্পর্শধ্বনি প্রচেষ্টা, এই প্রচেষ্টা প্রতিটা বর্গের শেষ শেষ পাঁচটি যে বর্ণ আছে তাকে বলা হয় নাসিক্য বর্ণ বা অনুনাসিক। কি বলেছি, তাহলে প্রথম দুই বর্ণ অঘোষ, শেষ তিন বর্ণ ঘোষ। ঘোষ এবং অঘোষের পার্থক্য দেখলাম, এবং বর্গের শেষ পাঁচটি বর্ণ অর্থাৎ একে বলছি আমরা নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। তাহলে প্রথমে লক্ষ্য করো আমি কি বলেছি, কম, এই সূত্রের সাহায্যে আমরা বললাম স্পর্শবর্ণ অর্থাৎ কম বলতে কম হলে স্পর্শ হয়। আমি বোঝাচ্ছি যে আমি যখন এটা ধরবো তখন এটা ধরা বলে, যখন এটা এইভাবে ধরবো অর্থাৎ পুরোপুরি ধরলাম না অর্থাৎ স্পর্শ করলাম অর্থাৎ কম হলে স্পর্শ হয়, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এটা হয় স্পর্শধ্বনি হয়। তারপর স্পর্শধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, অঘোষ আর ঘোষ। আমি বলেছি এই দুই কর্মকর্তা ঘোষ খায় না, ঘোষ খায় না বলে এরা অঘোষ, আর এরা নিম্নশ্রেণীর কর্মকর্তা ঘোষ খায় বলে এরা ঘোষ বর্ণ। এবার আমরা তারপর দেখেছি কি, এই পাঁচটি বর্ণ অর্থাৎ বর্গের শেষ পাঁচটি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। এবার আমরা আরও একটু লক্ষ্য করব, কারণ অনেক শ্রেণী বিভাগ বা ভাগ আছে, ঘোষ এবং অঘোষ এই পঁচিশটি বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা আছে দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে অল্প প্রাণ, অল্প প্রাণ, আরেকটা আছে কি মহাপ্রাণ, মহাপ্রাণ। লক্ষ্য করো যদি সংজ্ঞা দেয় তাহলে সংজ্ঞাটা এমন হয়, যেসব ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বাতাসের চাপে স্বল্পতা থাকে সেটাকে অল্প প্রাণ, আর উচ্চারণের ক্ষেত্রে যেসব ধ্বনির বাতাসের চাপের স্বল্পতা থাকে না অর্থাৎ আধিক্য থাকে সেগুলোকে মহাপ্রাণ বলে। আরেকটু লক্ষ্য করো, এর একটা সূত্র আছে দুই চার এক তিন, কি বললাম এটা দেখো, এক আর তিন যুক্ত করলাম, এটাকে দুই আর চার যুক্ত করলাম, তাহলে সূত্রের মাধ্যমে আমরা দেখতে পারি এক এবং তিন অর্থাৎ প্রথম প্লাস তৃতীয় এই যে বর্ণগুলো, লক্ষ্য করো এটা আছে অল্প প্রাণ, অল্প প্রাণ অর্থাৎ এক তিন, বর্গের এক এবং তিন নম্বর বর্ণ বা যদি বলি প্রথম বর্ণ বা তৃতীয় বর্ণ, এটা আছে অল্প প্রাণ। মহাপ্রাণ কী বলেছি দেখো, লক্ষ্য করো দুই এবং চার অর্থাৎ দুই প্লাস চার, দুই প্লাস চার তাহলে দ্বিতীয় প্লাস চতুর্থ, এটা আছে মহাপ্রাণ, এটা আছে মহাপ্রাণ, এটা মহাপ্রাণ, এটা অল্প প্রাণ। আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করো, শুধু বাংলা ভাষাতে এটা পাওয়া যায়, এই যে ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি, বাংলা ধ্বনির ক্ষেত্রে সব থেকে একটা মধুর বিষয় আছে,
এগুলোর একটা রিদমের ব্যাপার থাকে এবং একটা রুলস ফলো করে। যেমন যদি আমি প্রথম বান উচ্চারণ করি এবং তৃতীয় বান উচ্চারণ করি তাহলে বাতাসটা ভিতরে আসে, যেমন ক, যখন খ বলবো বাতাসটা বাইরে চলে যায়, ক খ গ ঘ। অর্থাৎ আমরা এটা এবং এটা যখন উচ্চারণ করি বাতাস ভিতরে আসে এবং এটা আমরা ছেড়ে দেই, একটা ছন্দের সাথে সাথে এগুলো উচ্চারণ করা সম্ভব হয়। তাহলে এটা অল্পপ্রাণ, এটা মহাপ্রাণ, আর এটাকে কি বলেছি আমরা, নাসিক্য বর্ণ। তবে অল্পপ্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে আবার এই বর্ণটাকে আমরা কি বলেছি, নাসিক্য। তবে এই বর্ণটা আবার সবগুলো অল্পপ্রাণের মধ্যে পড়ে। প্রথমে আমি কি বলেছি, প্রথম, প্রথম তৃতীয়, তাহলে আমরা কিন্তু পঞ্চম নিতে পারি, পঞ্চম এর মধ্যে নিতে পারি। এবং দুই চার অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ এই বর্ণগুলো মহাপ্রাণ বর্ণ। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কয়টি বর্ণ আছে, 25টা বর্ণ। তাহলে এরপরে কী কী বর্ণ আছে একটু তো লিখি, অন্তঃস্থ জ, র, ল। এখানে কিন্তু একটা বর্ণ আছে যেটা ব্যবহার নাই, যেখানে অন্তঃস্থ ব বলে, এখানে তিনটা বর্ণ। তাহলে কী আছে, তালবস, মূর্ধন্যস, দন্তস, হ। দেখো বর্ণগুলো, এই যে বর্ণগুলো লিখছি সবাই খেয়াল করবে, কিন্তু এক দুই তিন চার তিন সাত এগারো চোদ্দ। তাহলে লক্ষ্য করো এখানে আমি বর্ণ লিখছি কয়টি, চোদ্দটা, এখানে আছে চোদ্দটা, আর এটা আছে পঁচিশটা, তাহলে মোট 39টা হলো। এখন আমরা এই ধ্বনিগুলোর একটু বিভিন্ন নাম সে সম্পর্কে জানবো, আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা দেখব এই যে বর্ণগুলো, এই তিনটা বর্ণকে কি বলে, এই তিনটা বর্ণকে বলে স্পর্শ বর্ণ, এই সরি, এই বর্ণকে বলা আছে স্পর্শ। অর্থাৎ এই পঁচিশটা আমি লিখি, লক্ষ্য করো তোমরা একটু, স্পর্শ বর্ণ পঁচিশটা, এই পঁচিশটা পরে দেখো এগুলো উচ্চারণ করছি। তাহলে এগুলো যদি আমি এরপর এখানে লিখি, অন্তঃস্থ জ, র, ল, ব, এটা কি বলছি, অন্তঃস্থ ব, এর ব্যবহার কিন্তু নাই, এই জন্য ব্যঞ্জন বর্ণের মধ্যে এগুলো ধরা হয় না। তাহলে দেখো এরপরে আছে শীর্ষধ্বনি, একে বলা, এইগুলোকে বলা হয় শীর্ষধ্বনি। তাহলে লক্ষ্য করো এটার অবস্থানটা কোথায়, স্পর্শবর্ণ এবং এই যে শীর্ষধ্বনি বা উষ্ণবর্ণ এর মাঝামাঝি। লক্ষ্য করো স্পর্শবর্ণ এর নিচে আছে, একেবারে নিচে আছে কি, শীর্ষধ্বনি বা উষ্ণধ্বনি। লক্ষ্য করো এই দুটোর মাঝখানে আছে এই অন্তঃস্থগুলো, এই জন্যে ওদেরকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ। অর্থাৎ অন্তে আছে, কিসের অন্তে আছে, স্পর্শবর্ণ, স্পর্শবর্ণ বা স্পর্শধ্বনি, এবং কোন ধ্বনির, এই উষ্ণধ্বনির বা শীর্ষধ্বনির মাঝামাঝি আছে। এই জন্যে এই বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ বা অন্তঃস্থ ধ্বনি। তাহলে লক্ষ্য করো এখানে আরও তিনটা বর্ণ চলে গেল, তাহলে এই বর্ণকে কী বলছি, শীর্ষধ্বনি, উষ্ণধ্বনি বা একে বলা হয় শীর্ষধ্বনি। কারণ এই বর্ণগুলোকে উচ্চারণের ক্ষেত্রে আমরা যতক্ষণ ইচ্ছা শ্বাসটা ধরে রাখতে পারি, অর্থাৎ ধরে রাখতে পারি, এই জন্যে, এবং উচ্চারণের সময় এগুলো শীষ, অর্থাৎ এই ধরন ধরনের এরকম কোনো উচ্চারণ হয়, এই জন্য একে বলা হয় শীর্ষধ্বনি। একটু লক্ষ্য করো আমি এখানে প্রথমেই কিন্তু লিখছিলাম, এখানে লিখছিলাম তালব্য শ, এখানে লিখেছিলাম মূর্ধন্য শ, এখানে লিখেছিলাম দন্ত শ, এখানে হ লিখেছিলাম। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এগুলো আমি পড়ে দেখেছিলাম। এবং লক্ষ্য করতে হবে এই যে চারটি বর্ণ, এই চারটি বর্ণের ক্ষেত্রে এই তিনটা বর্ণ আবার, এই তিনটা বর্ণ অঘোষ, অর্থাৎ তালব্য শ, মূর্ধন্য শ এবং দন্ত শ, অর্থাৎ এই তিনটি বর্ণ আবার কি, অঘোষ।
অঘোষ, এবং হ এই বর্ণটা আছে ঘোষ, হটা কি ঘোষ। এবং অল্পপ্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে এটা আবার মহাপ্রাণ। লক্ষ্য করো, এই যে চারটি বর্ণ বলেছিলাম উচ্চারণ স্থান অনুসারে দেখেছিলাম, এটা উচ্চারণ স্থান কোথায়? এখানে একজন ছিল কি কণ্ঠ, অর্থাৎ হ কিন্তু উচ্চারণ হয় কণ্ঠ বা জিহ্বামূল থেকে। তাহলে এই তিনটি বলেছিলাম আমি, এটা হয় তালু থেকে, এটা হয় মূর্ধা থেকে বা অগ্রতালু থেকে, এটা হয় তন্ত্র থেকে। তাহলে উচ্চারণ দেখলাম, এবং ঘোষ অঘোষের ক্ষেত্রে দেখলাম এই তিনটা কি, এই তিনটা হচ্ছে অঘোষ, এটা ঘোষ, এবং এটা মহাপ্রাণ। এই বোর্ডটা কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে, লক্ষ্য করতে হবে, তা নাহলে কিন্তু এই ছাড়টা অবশ্যই বুঝতে খুব কঠিন হবে, কারণ যতটা সহজ মনে হয় কিন্তু আবার একটু জটিলও আছে, কারণ অনেকগুলো প্রকারভেদ এখানে আমরা পাব। তাহলে আমরা পেলাম 25, 27, 28, 32 বর্ণ পেয়ে গেলাম। এবার আমরা এগুলোর একটু উচ্চারণ দেখব। এই যে দুটো বর্ণ আছে, অর্থাৎ ডয় শূন্য ল এবং ঢয় শূন্য ল, অর্থাৎ ও আরেকটা যে বিষয়টা বলতে ভুলে গেছি, ল ল একটি বর্ণ আছে ল, এই ল বর্ণকে বলা হয়, অর্থাৎ অন্তস্থ জ র ল, এই লকে আবার পৃথকভাবে বলা হয় ল, এই বর্ণটিকে বলা হয় পার্শ্বিক বর্ণ। কি বলা হয়? পার্শ্বিক। একে কি বলা হয়? পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি। কারণ এই লটা যখন আমরা উচ্চারণ করি তাহলে কি হয়, এই লটার জনস্থান ধরে ফুসফুসালিত বাতাস এটা ঠোঁটের দু পাশ দিয়ে বা এক পাশ দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ পাশ দিয়ে বেড়ে যায় বলে এটা পার্শ্বিক বর্ণ। অর্থাৎ লটাকে আমরা আলাদা করে যদি বলি আমরা পার্শ্বিক বর্ণ। আবার আমরা এটা কিসের মধ্যে বলেছি? এইগুলো বর্ণ অন্তস্থ বর্ণের মধ্যে। এবার আমরা তারপর বলেছি শীষ ধ্বনি, এটা পার্থক্য দেখেছি। এবার আমরা দেখব এই দুটো বর্ণ দেখব, তালনজাত ধ্বনি। তালনজাত ধ্বনি বলতে এই দুটো বর্ণকে, অর্থাৎ ডয় শূন্য ল এবং ঢয় শূন্য ল, এই দুটো বর্ণ, এই দুটো বর্ণকে বলা হয় তালনজাত ধ্বনি বা তালনজাত বর্ণ। কারণ এগুলো যখন আমরা উচ্চারণ করি আমাদের জিহ্বার অগ্রভাগ উপরের দিকে ভাঁজ হয়ে আমাদের যে দন্ত বা দাঁত উপরে বাড়িতে টোকা দেয়, এই দুটো, অর্থাৎ এই জন্যে এই দুটোকে বলা হয় তালনজাত, এবং বাতাসটা দ্রুত তাড়া করে অর্থাৎ দ্রুত বের হয়ে যায়, এই জন্য এই দুটো বর্ণকে বলা হয় তালনজাত বর্ণ। আর লকে বলেছি পার্শ্বিক বর্ণ। এবার দেখো র, অর্থাৎ কম্পনজাত বর্ণ, রকে বলা হয় কি কম্পনজাত বর্ণ। অর্থাৎ এই ধ্বনিটা আমার উচ্চারণ করতে গেলে জিহ্বায় এক ধরনের কম্পন সৃষ্টি হয়, এজন্যে এই বর্ণকে বলা হয় কম্পনজাত বর্ণ। আর কি বাকি আছে? খণ্ডত। খণ্ডতার ক্ষেত্রে কোথাও লেখা আছে এটাকে বলা হয় পরশ্রী বর্ণ, কারণ এটাও যখন ব্যবহার দেখি প্রথমে কিন্তু এগুলো ব্যবহার হয় না, অর্থাৎ কোনো বর্ণের পর এগুলো ব্যবহৃত হয়, নিজে নিজে এগুলো ব্যবহৃত হতে পারে না, কিন্তু মূলত পরশ্রী বর্ণ বলতে এই তিনটিকে বোঝায়, এই জন্যে খণ্ডতাকে বলা হয় মূলত খণ্ডবর্ণ, খণ্ড ব্যঞ্জন, সরি, বাংলা যে ব্যঞ্জন বর্ণ তার মধ্যে এই বর্ণটিকে বলা হয় খণ্ড ব্যঞ্জন, খণ্ড ব্যঞ্জন। তাহলে এই তিনটাকে কি বলছি? অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু, একে বলছি পরাশ্রয়ী বর্ণ। অর্থাৎ এই তিনটি বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া ব্যবহার হয় না, এর জন্যে একে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। আর আর কি বাকি আছে আমাদের? আরেকটি বর্ণ বাকি আছে, এই বর্ণটা বাকি আছে। দেখো এই যে অন্তস্থ ও, এই বর্ণটা অন্তস্থ ও, অর্থাৎ একে বলা হয় নৈকট্য, নৈকট্যমূলক ধ্বনি, নৈকট্যমূলক
ধ্বনি, বা একে আরেকটা নাম দেওয়া হয় তরল ধ্বনি, তরল ধ্বনি বা তরল বর্ণ বলা যেতে পারে। কারণ এই বর্ণটা উচ্চারণের সময় ফুসফুস একটা বাতাস কোথাও না কোথাও বাধা পায়, কিন্তু সে বাতাসটা ধ্বনি গঠনে কোনো তেমন প্রভাব রাখতে পারে না। এই জন্যে এই যে ধ্বনিটা, এর উচ্চারণটা অনেক সময় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের খুব কাছাকাছি, এই জন্যে এ বর্ণকে তারল ধ্বনি বা তরল ধ্বনি বলা হয়, তরল ধ্বনি বা তারল ধ্বনিও বলা হয়, বা নৈকট্যমূলক ধ্বনি বলা হয়। এই হলো মূলত ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আলোচনা, অর্থাৎ এই যে ধ্বনির যে উচ্চারণ অনুসারে বিভিন্ন শ্রেণীবিভাগ, তার একটা মোটামুটি আলোচনা। আশা করি তোমরা আলোচনাটা বেশি করে ফলো করলে, এটা এই বোর্ডটা ভালোভাবে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করলে আশা করি অনেক উপকার তোমরা পাবে। তো আমি আজকের তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। বাড়ির কাজ আসলে আমি যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকেই, আজকের আমি যতগুলো সংজ্ঞা বলেছি, অর্থাৎ যতগুলো নাম বলেছি, যেমন কি বলেছি প্রথমে ঘোষকর বর্ণ, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ, স্পর্শ বর্ণ, অর্থাৎ এই যে যতগুলো নাম বলেছি, পার্শ্বিক ধ্বনি কী বা পার্শ্বিক বর্ণ কী, কম্পনজাত ধ্বনি কী, তাড়ানজাত ধ্বনি কী, এইগুলোর সংজ্ঞা মুখস্থ করা, অর্থাৎ যতগুলো সংজ্ঞা পড়েছি এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই বাড়িতে বুঝে বুঝে আয়ত্ত করবে। সে পর্যন্ত সবাই, আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আগামী ক্লাসে আমার সাথে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।